বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। আজ আমি আমার নিজের গাছের উড়ি দিয়ে ভর্তা বানাবো। উড়ি মানে শিম, আমরা শিম বলি, আমরা দেশের বাড়িতে উড়ি বলে। এই যে এগুলো বিচিওয়ালা হইলে মাছ দিয়ে রান্না করব, আবার বিচিও রাখবো। এই যে শিম রোদের জন্য দেখাইতে পারতাছি না, আর এই যে আমি শিম নিছি, আরও অনেক পাড়া হয়েছে, তাই আমাদের এই যে আজকে নিজের উড়ি গাছে নিজের প্রাকৃতিক জিনিস দিয়ে আজকে গাছ থেকে তুলি আমরা শিম ভর্তা বানাবো। যে মাশাল্লাহ শিমের অভাব নাই। পাড়া হয়েছে, আর এই যে আমাদের বাড়ির পিছন সাইড, এই পিছনে গ্রাম, এটা মানে পিছনে সব কিছুই, এটা সব কিছু করা হয় এখানে, ধান টান মূলা টুলা গম টম। উড়ি গাছ এখানে, তা আসুন আমরা ভর্তা বানানো চলে যাই, ভর্তা বানাবো আমরা। যে আমার গাছের কাঁচামরিচ, এই লাল লাল পাকনা পাকনা কাঁচামরিচগুলো আছে, এখন এই গাছ থেকে আমরা কাঁচামরিচ নিতে পারি, কেউ বা শুকনা মরিচ দিয়েও বানাইতে পারেন। এই যে কাঁচামরিচ, এগুলো খুব ঝাল, গুটমরিচ বলে এটাকে, তো নিজের গাছের কাঁচামরিচ দিয়ে বানাবো, আর কেউ চাইলে শুকনা মরিচ দিয়েও বানাইতে পারেন, আর কেউ চাইলে বাজার থেকে কিনে আনতে পারেন, সবার তো আর গাছ নাই। তো বন্ধুরা, আমি পানি দিয়ে উড়িগুলা গাছ থেকে পেরে আইনা সিদ্ধ করছি। সিদ্ধ করার পরে আমি এই ধরনের একটা পানিতে, মানে এই যে এই ধরনের একটা জালিতে ছেঁকে নিয়েছি। ছাকার পরে আমরা আবার এটাকে তাওয়ার মধ্যে একটু দিছি, যেমন যে মাত্র টাটকা শিম পারছি, এটাতে পানি থাকতে পারে, ভর্তাটা লেট লেট হয়ে যাবে, তার জন্য তাওয়ার মধ্যে আবার আমি একটু ভাজা নিছি। আসেন আমরা ভর্তা করার পালা। তো বন্ধুরা, কাঁচামরিচ আমি নিছি, আমার গাছের কাঁচামরিচ, কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে বানাবো না, আমি শুকনা মরিচ দিয়ে বানাবো। আমি শুকনা মরিচটা একটু পছন্দ করি, তাই শুকনা মরিচ আমি ওই যে লবণ দিয়ে ডলে নিচ্ছি, এরপরে পেঁয়াজ, তারপর ধনা পাতা ডল। তো বন্ধুরা, এই যে আমার মরিচটা ডলা শেষ, এখন আমি উড়িগুলো দিব। উড়িগুলো কিন্তু বন্ধুরা আমি আগেই দেখাইছি, গাছ থেকে পেরে আনছি, সিদ্ধ করছি, ছেঁকে নিছি, আবার তাওয়াতে আমি এটাকে পানিটা টানায় নিছি। এখন তো সব কিছু দেখাইতে আমার ভিডিওটা বড় হচ্ছে, দয়া করে আপনারা টানবেন না। এই যে আমি সরষার তেল দিয়ে দিতেছি, মজার কোনো তুলনাই হয় না। তাই বন্ধুরা, আমার ভর্তাটা হয়ে গেছে, আমার গাছের উড়ি দিয়ে আমি ভর্তা বানিয়েছি, আর দেখেন বিচিগুলোও আছে ভর্তার ভিতরে, বিচিগুলো চাবায় চাবায় খাবেন। আমার ভর্তাটা যদি ভালো লাগে আপনাদের, এই প্রাকৃতিক জিনিস মানে অরিজিনাল, তাহলে আমাকে কি করতে হবে আপনারা জানেন বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। তো রাখি বন্ধুরা, আসসালামু আলাইকুম।